হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আমি আপনাদেরকে আজকে একটি টিপস দিব, তা হলো স্কিন কিভাবে ব্রাইট করা যায় এবং দ্রুত তা সম্পর্কে ধারণা দিব। রূপচর্চায় কলা অনেক জনপ্রিয়। এতে উপস্থিত ভিটামিন এ প্রাকৃতিক ময়েশ্চারাইজার হিসাবে কাজ করে এবং এতে থাকা অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টিজ গ্লোন এবং মুখের বিভিন্ন দাগ দূর করতে সাহায্য করে। তাছাড়া কলা ত্বককে প্রাকৃতিক ভাবে উজ্জ্বল করে থাকে এবং স্কিনকে টান টান করে। কলার মধ্যে আছে প্রচুর ভিটামিন সি যা স্কিনকে উজ্জ্বল করে। তো চলুন, কলার ফেস প্যাক কীভাবে তৈরি করবেন তা জেনে নিন। প্রথমে একটি বাটিতে একটি কলা খুব ভালোভাবে ব্লাইন্ড করে নিব এবং এর সাথে চন্দনের গুঁড়ো মিশিয়ে নিব। আপনাদের কাছে যদি চন্দনের গুঁড়ো পাউডার থাকে সেটা আপনি ব্যবহার করতে পারেন। কলার সাথে খুব ভালো মতো এটাকে মিক্সড করে নেবেন, ভালো মতো এটাকে ব্লাইন্ড করে নেবেন এবং আপনার হাতে পায়ে মুখের সব স্থানে আপনি এটা লাগাতে পারবেন যেখানে আপনার স্কিন কালো আছে। আমি আপনাদেরকে আমার হাতে দেখাচ্ছি, এটাকে সুন্দর ভাবে হাতের মধ্যে লাগিয়ে নিব যতটুকু আমার হাতে প্রয়োজন। আপনি আপনার ফেসে, হাতে, পায়ে সব জায়গায় লাগাতে পারেন এই প্যাকটি। এটি স্কিনকে খুব খুব জলদি স্কিনকে ব্রাইট করে তোলে এবং প্রাকৃতিক উপায়ে। এতে কোনো রকমের সাইড ইফেক্ট নেই, আপনি নির্ভয়ে বাসায় ট্রাই করতে পারেন। দেখছেন আমি আমার হাতে খুব ভালোভাবে লাগিয়ে নিয়েছি এবং এটি 15 মিনিট শুকাতে দিব। 15 মিনিট পর দেখেন আমি এটি পরিষ্কার করে নিয়েছি এবং মুছে ফেললাম। দেখেন আমার স্কিন আগে থেকে অনেকটা ব্রাইট হয়ে গেছে। প্লিজ গাইজ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য এবং অনেক বেশি শেয়ার করবেন এই ভিডিওটি সবাইকে।